এরপর এই যে অর্ধপরিবাহী, আমরা দুরকম অর্ধপরিবাহী কথা বলব, কতগুলো বলব, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর কতগুলো বলব এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা অশুদ্ধ অর্ধপরিবাহী। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীটাই কি আর অবিশুদ্ধ অর্ধপরিবাহীটাই বা কি? বিশুদ্ধ অর্ধপরিবাহী, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সাধারণ যে আমাদের শুধু সিলিকন দিয়ে বা শুধু জার্মানিয়াম দিয়ে যদি কোনো সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী তৈরি হয় চিপ, তাহলে শুধু সিলিকন বা শুধু জার্মানিয়াম বা শুধু কোনো চতুর্যোজী মৌল দিয়ে যে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী সেগুলোকে আমরা বলছি বিশুদ্ধ অর্ধপরিবাহী। সেক্ষেত্রে তার স্ট্রাকচারটা কেমন হয়, না আমি কী বললাম যে সবগুলো চতুর্যোজী মৌল। যদি মনে করো আমি একটা সিলিকন স্ট্রাকচার আমরা একটা দেখা, এগুলো সব সিলিকনের কেন্দ্রগুলোকে দেখাচ্ছি আর তাদের বাইরে চারটে করে ইলেকট্রনকে আমি বসাচ্ছি, একটা দুটো তিনটে চারটে, এরও চারটে আছে, এক দুই তিন চার, এরও চারটে আছে, এক দুই তিন চার, এরও চারটে, এক দুই তিন চার, এরও চারটে আছে, এক দুই তিন চার, এরও চারটে, এক দুই তিন চার, তারপর এর চারটে, এক দুই তিন চার, এর চারটে, এক দুই তিন চার, এরও চারটে, এক দুই তিন চার, এর পাশে আরও কিন্তু আছে, আমি একটা অংশ রেখেছি। এবার এই দুটো ইলেকট্রন দুজনেই শেয়ার করছে একটা সমযোজী বন্ধন, এই যে দাগ দিয়ে দেখাচ্ছে এগুলো হচ্ছে এক একটা সমযোজী বন্ধন, এগুলোতে কি আছে, ইলেকট্রন আছে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো দুজনেই শেয়ার করে, যার ফলে এগুলোকে কি বলে আমরা সমযোজী বন্ধন বা পেয়ার ইলেকট্রন যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন। এইগুলো পাশের দিকেও আছে, এর পাশে যে আছে সে তার সাথে বন্ধন তৈরি হয়েছে, তাহলে সমস্ত জায়গাতে এই অবস্থায় আছে। তাহলে এই ইলেকট্রনগুলো তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে না কেউ, জিরো কেলভিন তাপমাত্রায় পুরো পদার্থটাই এই অবস্থায় থাকে, যার ফলে কোনো ফ্রি ইলেকট্রন নেই। এবার যখন তাপমাত্রা একটু বেশি হয় সাধারণ তাপমাত্রাতেই, তখন মনে করো এই ইলেকট্রনের এনার্জিটা একটু বেশি হয়ে গেছে, তাহলে এই ইলেকট্রনের এনার্জি বেশি হয়ে যাওয়ার ফলে এই ইলেকট্রনটা এখান থেকে বাদ হয়ে গেল। তাহলে ইলেকট্রন যদি এখানে বেরিয়ে যায় তাহলে এখানে কি হবে, হোল তৈরি হবে, এই ইলেকট্রনের শক্তি বেশি হয়ে পড়ে এ চলে গেলো কন্ডাকশন, অর্থাৎ এ তড়িৎ পরিবহন অংশগ্রহণ, তাহলে এখানে একটা হোল তৈরি হলো। আবার সাপোজ এই ইলেকট্রনের শক্তিটা একটু বেশি আছে, খুব বেশি নেই, সামান্য একটু বেশি আছে, এই ইলেকট্রনটা কি করলো না, এই হোলের জায়গাটা পূরণ করতে চলে গেল, যদি যায় তাহলে এখানে একটা হোল তৈরি হবে, তার মানে এখানে হোল কিন্তু যাতায়াত করতে পারে, আবার ইলেকট্রন তো যাতায়াত করতেই পারে আমার কন্ডাকশন ব্যান্ডে। অর্থাৎ যত টেম্পারেচার একটু করে বেশি হবে তত ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যাটা বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রন যতগুলো থাকবে হোল ততগুলোই থাকবে, কারণ বন্ড ভেঙে ইলেকট্রন তৈরি হচ্ছে, তাহলে বন্ড ভেঙে ইলেকট্রন তৈরি, একটা ইলেকট্রন তৈরি একটা হোলও তৈরি হোক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে এবং দুজনেই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে এবং দুজনের সংখ্যা সমান হবে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এবং হোলের সংখ্যা ঘনত্ব এক্ষেত্রে সমান হবে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রটা এইটা। তবে এই সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না, খুব সামান্য, যার ফলে এই ক্ষেত্রে তড়িৎ যে প্রবাহ সেই তড়িৎ প্রবাহের মাত্রাটাও কিন্তু খুব সামান্য, ব্যবহারিক ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না, মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের প্রবাহ মাত্রা পাওয়া যায় যেটা বাস্তবে কোনো কাজে আমার লাগে না, ফলে সাধারণভাবে এটাকে আমরা খুব একটা ব্যবহার করতে পারি না। কিন্তু সাধারণ আমাদের যে পরিবাহী, সেই সাধারণ যে পরিবাহী তার সাথে একটু পার্থক্য আছে, কি পার্থক্য আছে না, সাধারণ পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যে তার তাপমাত্রা বাড়ালে পরে রোধ বাড়ে, রোধের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, মানে পরিবাহীটা কমে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে,
তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে? ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি? পরিবাহিতা বৃদ্ধি পাওয়া, মানে রোধ কমে গেল, অর্থাৎ উল্টো ঘটনা ঘটছে। এটাকে একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা আসছি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। তাহলে বাস্তবে আমরা দেখলাম যে বিশুদ্ধ অর্ধ পরিবাহী আমি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব একটা ব্যবহার করতে পারি না। তার জন্য একটা পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে এই বিশুদ্ধ অর্ধ পরিবাহী পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি করা যায়, বিশেষ একটা পদ্ধতিতে। তখন যে অর্ধ পরিবাহীটা তৈরি হয়, সেই অর্ধ পরিবাহীটাই হচ্ছে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী। অর্থাৎ বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে বিশেষ উপায়ে অন্য অপদ্রব্য মিশিয়ে, মানে অন্য একটা পদার্থ মিশিয়ে বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে বিশেষ উপায়ে খুব সামান্য পরিমাণে অপদ্রব্য মিশিয়ে পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি করার পদ্ধতিটাকে বলা হয় ডোপিং পদ্ধতি। এবং তখন যে অর্ধ পরিবাহী উৎপন্ন হয়, সেই অর্ধ পরিবাহীটাকে বলা হয় অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। যে পদার্থটা মেশানো হয় সেই পদার্থটা বলেছে ডোপেন্ট। ডোপিং, ডোপেন্ট এবং অর্ধ পরিবাহী, অবিশুদ্ধ অর্ধ পরিবাহী, তিনটে কথা একসঙ্গে আমাদের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? না, বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে খুব সামান্য পরিমাণে বিশেষ উপায়ে অপদ্রব্য মিশিয়ে অর্ধ পরিবাহী পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডোপিং পদ্ধতি। এবং তার ফলে যে অর্ধ পরিবাহী উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং যে মৌলটা মিশিয়ে করা হচ্ছে সেই মৌলটাকে বলা হচ্ছে ডোপেন্ট। সেই হবে এই ডোপেন্টের কি ডোপেন্ট ব্যবহার করছি তার উপর ভিত্তি করে অবিশুদ্ধ অর্ধ পরিবাহীকে দুভাগে ভাগ করা হয়। একটা বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় না, যদি আমার যে স্ট্রাকচার ছিল আমাদের অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সেই স্ট্রাকচারই আছে। এগুলো যেমন আমি মনে করে জার্মেনিয়াম করছিলাম, তো জার্মেনিয়াম সবগুলো কি বটে, জার্মেনিয়াম নিউক্লিয়াসই বটে, এগুলো এই চতুর্যোজী মৌলের সঙ্গে যদি আমরা ত্রিযোজী মৌল ডোপিং করি, ত্রিযোজী মৌল অ্যালুমিনিয়াম ধরো, ধরো আমাদের যে স্ট্রাকচার ছিল এই যে স্ট্রাকচার আমি খুব সামান্য ছোট্ট করে গেছিলাম, এগুলো সব জার্মেনিয়াম, জার্মেনিয়াম যেমন আছে তেমনি আছে। অর্থাৎ তাদের বাইরে যে চারটে করে ইলেকট্রন, সেই চারটে করে ইলেকট্রন দিয়ে পরে সমযোজী বন্ধন তৈরি হয়ে আছে। এগুলো সব ইলেকট্রন আছে, এইটা ছিল আমাদের কি এই অংশ। এবার আমরা কি করলাম, এইখানে জার্মেনিয়াম পরমাণুটাকে রিপ্লেস করে দিলাম একটা অ্যালুমিনিয়াম দিয়ে। এই পদ্ধতি আমি বিশেষ পদ্ধতি, যে টেকনিক্যাল বিষয় আমি যাচ্ছি না, যে স্ট্রাকচার নির্দিষ্ট, যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ল্যাটিস স্ট্রাকচার আমরা বললাম যে নির্দিষ্ট ল্যাটিস স্ট্রাকচার আছে, সেই ল্যাটিস স্ট্রাকচার থেকে কি করে দিয়েছি আমরা একটা জার্মেনিয়ামকে সরিয়ে পড়ে সেখানে আমরা একটা অ্যালুমিনিয়ামকে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিলে কি হয় না, এর একটা হোল থেকে যাবে, কারণ এর বাইরে সব থেকে বাইরে পর্যন্ত তিনটে ইলেকট্রন আছে, অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তিনটে। তাহলে তিনটের সঙ্গে তিনটে বন্ধন হয়ে গেল, আরেকটা বন্ধন হতে গেলে একটা ফাঁকা জায়গা থাকছে, অর্থাৎ এখানে একটা হোল তৈরি হবে। কোথায় হোলটা তৈরি হচ্ছে? ভ্যালেন্স ব্যান্ডে, যোজ্যতা পটিতে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, যোজ্যতা পটিতে একটা
হোল তৈরি হচ্ছে। তাহলে আমি ডোপিংয়ের পরিমাণ যেমন করব তেমনি হোলের সংখ্যা বাড়বে। আমি কি বলছি, খুব সামান্য পরিমাণ, সামান্য পরিমাণটা কত না, 10 লক্ষ ভাগে 1 ভাগ, মানে 10 লক্ষ যদি জার্মানির পরমাণু থাকে তার মধ্যে একটা পরমাণুকে সরিয়ে আমি অ্যালুমিনিয়াম দিয়ে দিয়েছি। অ্যালুমিনিয়ামের জন্য আরও অন্য হতে পারে, ত্রিজয়ী যে সমস্ত মৌল আছে সবগুলোই, বোরন, ইন্ডিয়াম, এগুলো যে কোনো আমরা প্রবেশ মানে দিতে পারি আমরা। তো কি বললাম আমি, 10 লক্ষ ভাগে 1 ভাগ। তাহলে 10 লক্ষ ভাগে 1 ভাগ মানে সামান্য একটু পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে রোল পাবো, এমনটা নয় যে 10 লক্ষ ভাগে 1 ভাগ মানে খুব কম পাচ্ছি। এক মোল বলতে কত, প্রায় 10^23 সংখ্যক, আর 10 লক্ষ মানে কত, 10^6। তাহলে 10^6 পিছু একটা হোল, তাহলে 10^23 কতগুলো হোল পাবো, না 10^23 / 10^6 নিয়ে রেব, মানে 10^17 নাম্বার অফ হোল আমরা পেয়ে যাবো। তাহলে এখানে প্রায় 10^17 নাম্বার হোল তৈরি হয়ে যাবো, কোথায়, ভ্যালেন্স ব্যান্ড, যে হোলগুলো কি যাতায়াত করতে পারে, মানে কি চলাচল করতে পারে, বাহ্যিক যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে তাহলে হোল যাতায়াত করে। তাহলে এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে আমার হোল, ইলেকট্রন কি নেই, আছে, সাধারণ তাপমাত্রার জন্য বন্ড ভেঙে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি, সেই ইলেকট্রন হোল পেয়ার তো আছে, তার সঙ্গে এক্সট্রা এই হোল তৈরি হচ্ছে। এক মোলেই প্রায় 10^17 নাম্বার অফ হোল তৈরি আমরা এক্সট্রা পাচ্ছি যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। অর্থাৎ এখানে মূলত তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে আমাদের হোল, তার সঙ্গে ইলেকট্রন আছে কিন্তু খুব সামান্য, অর্থাৎ তড়িৎ পরিবহন বাহিতাটা অনেক বেশি বেড়ে গেল, যেটা আমার ইলেকট্রন হোল পেয়ার খুব সামান্য ছিল, সেই হোলের সংখ্যা খুব বেশি পেয়ে গেলাম, যার ফলে পরিবাহিতা খুব বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এবং এখানে মুখ্য মূলত আধান বাহক হিসেবে কাজ করে, তড়িৎ পরিবহনে যে অংশগ্রহণ করে চার্জ ক্যারিয়ার, সেটা হচ্ছে হোল। এছাড়াও সামান্য ইলেকট্রন কিন্তু আছে, যেটাকে আমরা বলতে পারি মাইনরিটি চার্জ ক্যারিয়ার, সংখ্যালঘু আধান বাহক, অর্থাৎ মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। আর এন টাইপ যেহেতু এখানে পজিটিভ আধানযুক্ত হোল মুখ্য আধান বাহক, যার জন্য এটা বলেছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এন টাইপের ক্ষেত্রে আশা করি আমাদের মাথার মধ্যে এসে গেছে যে এরপর আমাদের ডোপিংটা হবে পঞ্চযোজী মৌল, অর্থাৎ একই রকমভাবে যেমন আমাদের জার্মেনিয়ামের স্ট্রাকচার ছিল, জার্মেনিয়াম দিয়েই বোঝাচ্ছি, সিলিকনও বোঝাতে পারি, যেমন জার্মেনিয়াম আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সময়ী বন্ধনে সমস্তগুলোই আবদ্ধ থাকে, সেরকমই আছে, তার সঙ্গে এগুলো সাইডের যে ইলেকট্রনগুলো আছে আছে। এরপরে কি বলছি আমরা, এই মাঝে একটা জার্মেনিয়ামকে সরিয়ে এখানে আমরা দিয়ে দিলাম, মনে করো পঞ্চযোজী মৌল কি দেওয়া যেতে পারে, বোরন, পঞ্চযোজী আর্সেনিক, আর্সেনিক দিতে পারে, এখানে একটা আর্সেনিক দিয়ে দিলাম। তাহলে আর্সেনিকের 5টা আছে যোজ্যতা ইলেকট্রন, ব্যালেন্স ইলেকট্রন 5টা, তাহলে 5টার মধ্যে 4টে 4টের সঙ্গে সময় বন্ধন হয়ে গেল, আর একটা ইলেকট্রন কি থাকলো আমার, এক্সট্রা ইলেকট্রন থেকে গেলো, যে ইলেকট্রনটা ল্যাটিসের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াতে পারে এবং বা যার এনার্জি বেশি সে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তাহলে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করার জন্য আমি এক্সট্রা ইলেকট্রন পেয়ে গেলাম। একই রকমভাবে প্রায় এক মোলে 10^17 কত, 17 নাম্বার অফ আমি এক্সট্রা ইলেকট্রন পাবো যারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে, ফলে তড়িৎ পরিবাহিতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং এখানেও ইলেকট্রন হোল পেয়ার থাকবে, তাপীয় উত্তেজনার জন্য ইলেকট্রন হোল পেয়ার থাকবেই যেমন থাকা, কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা খুব বেশি পরিমাণে থাকবে, যার জন্য মুখ্য আধান বাহক হিসাবে মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে এখানে ইলেকট্রন, নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন, যার জন্য কি বলা হয় এন টাইপ অর্ধ পরিবাহী। তাহলে পি টাইপ অর্ধ পরিবাহী এবং এন টাইপ অর্ধ করি, আশা করি বোঝা গেছে। এর সাথে কি পার্থক্যটা আছে না, এর পরিবাহিতা খুবই কম, কার, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধ পরিবাহীর পরিবাহিতা কিন্তু এর তুলনায় অনেক বেশি, প্রায় 1000 গুণ, এর মাইক্রো অ্যাম্পিয়ার, এর মিলি অ্যাম্পিয়ার অর্ডারের প্রভাব পাওয়া যায়। আর একটা জিনিস, এর পরিবাহিতাটা নির্ভর করে উষ্ণতার উপর, অর্থাৎ পরিবাহিতা বৃদ্ধি,
বা রোধ হ্রাস নির্ভর করে উষ্ণতার উপর। উষ্ণতা বেশি হলে বেশি সংখ্যক ইলেকট্রন হোল পেয়ার পাবে, যার জন্য তড়িৎ প্রবাহিতা বাড়বে। এই ক্ষেত্রে উষ্ণতা বেশি হলে ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বাড়বে। কিন্তু ডোপিং যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব বেশি পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার না, এক্সট্রা ইলেকট্রন বা এক্সট্রা হোল যদি পি টাইপ হয় এক্সট্রা ইলেকট্রন সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ মূলত এখানে পরিবাহিতা বৃদ্ধি বা হ্রাসটা নির্ভর করে ডোপিং এর পরিমাণের উপর, ঠিক আছে। আর আরও একটা জিনিসকে মাথার মধ্যে রাখবে, এই যে আমি এক্সট্রা ইলেকট্রন বা এক্সট্রা হোল পাচ্ছি তার মানে এই নয় যে পদার্থটা আহিত পদার্থ। পদার্থ কিন্তু কোনো অবস্থাতে আহিত নয়। কেন না? পাঁচটা যোজ্যতা ইলেকট্রন থাকতে পারে, একটা একটা এক্সট্রা ইলেকট্রনের কথা বলছি, তার মানে কি সেটা নেগেটিভ আধানযুক্ত পদার্থ? না, যতগুলো পরমাণুতে ইলেকট্রন আছে ততগুলোই প্রোটন আছে। পদার্থটাতে একটা পদার্থে আমি ডোপিং করি বা সেমিকন্ডাক্টর বা যাই থাক, যতগুলো আমার বাইরে ইলেকট্রন আছে কেন্দ্রকে ততগুলোই প্রোটন আছে। আমি যে ইলেকট্রনের এখানে কথা বলছি, পঞ্চম মৌলের পাঁচটা ইলেকট্রন বাইরে আছে, একটা ইলেকট্রন এক্সট্রা থাকলো, সব মিলিয়ে তো পাঁচটা নেই, আরও ভিতরে পদার্থ ভিতরে আরও আছে। ভিতরে বলতে ইনার সেলে ভেতরে কক্ষপথে আরও ইলেকট্রন আছে। মোট যতগুলো ইলেকট্রন ওই পাঁচটা নিয়ে পড়ে ততগুলোই কিন্তু ওই পরমাণুতে আবার প্রোটনও আছে, অর্থাৎ আহি দেওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। তার মানে নেগেটিভ যুক্ত পদার্থ পি টাইপ পদার্থটা পজিটিভ পদার্থ এমনটা নয়, এই পদার্থটা নেগেটিভ আধানযুক্ত পদার্থ এই কিন্তু নয়। মাথায় রাখবে। কেন নয় না? এখানেও কিন্তু মোট ইলেকট্রন আর মোট প্রোটন কিন্তু একই আছে, যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে, কোনোটাই কি নয় আহিত নয়। কিন্তু এখানে এক্সট্রা পরিমাণ আমরা ইলেকট্রন পাচ্ছি সমযোজী বন্ধন ছাড়াও, যে ইলেকট্রনটা কি করতে পারে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে, যার জন্য এটাকে এন টাইপ অর্ধপরিবাহী বলছি। আর এখানে কি হচ্ছে না, সমযোজী বন্ধন করার জন্য একটা ফাঁক থেকে যাচ্ছে, একটা গহ্বর থেকে যাচ্ছে যেটাকে হোল বলছে, সেই হোলের পরিমাণটা বেশি পড়ছে, যার ফলে এখানে তড়িৎ পরিবহন অংশগ্রহণ করে হোল, ওই জন্য এটা গোলায় পি টাইপ অর্ধপরিবাহী, পজিটিভ আধানযুক্ত হোল যেহেতু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এই গেল আমাদের বিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহী এবং তাদের পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলো নিয়ে।